নমস্কার বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভালোবাসা দিয়ে এর পাশে থাকার জন্য যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবে যাতে আমার নতুন কোনো রেসিপি আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি নিয়ে এসেছি পুর ভরা পরোটা খুব সহজেই তৈরি হয়ে যায় দেখে নাও ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন ঘন্টা মতো এখানে দু কাপ ছোলার ডাল নেওয়া আছে ভেজানো ছোলার ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর এক গাঁট মতো আদা আমি নিয়ে পেস্ট বানিয়েছি জিরে একটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো খোলাতে নেড়ে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি কড়া বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে বানিয়ে রাখা ছোলার ডাল কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটা পেস্ট তৈরি করব তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়েছি অল্প পরিমাণ চিনি আর বানিয়ে রাখা ভাজা মশলার প্রায় এক চামচ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালের একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ডালটা বেশ শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে আমি একটা মণ্ড তৈরি করে নেব এইরকম দেখতে হয়েছে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর প্রায় এটা শুকনো হয়ে আসবে কড়া থেকে ছেড়ে আসবে তখনই এটাকে নাবিয়ে নিতে হবে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক পলা সাদা তেল দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে এবারে আমি মেখে আটাটা তৈরি করে নেবো পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে আটাটা আমি মেখে তৈরি করে নিয়েছি লেচি কেটে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে পুর ভরে তৈরি করছি বাটির শেপের তৈরি করে নিয়ে এক চামচ মতো এখানে ডালের পুর দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে আমি মুড়ে দেখিয়ে দিলাম কী করে মুড়ে এটাকে আমি তৈরি করলাম হাতে করে যতটা পারবে এটাকে চ্যাপটা করে নেবে অল্প পরিমাণ তেল দিয়ে হাতে করে টিপে টিপে দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি খুব আলগা হাতে এটাকে বেলে নিতে হবে যাতে এটা ফেটে না যায় খুব বেশি বড় করার দরকার নেই আমি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আলগা হাতে চারদিকটা সমানভাবে চাপ দিয়ে এটাকে বেলে নেবে দরকার হলে হাতে করে এটাকে চারদিকটা টিপে সমান করে নিতে পারো দুটো আমি বেলে দেখিয়ে দিলাম এবারে আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি আর প্রথমেই অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে বেলে নেওয়া পরোটাটা আমি দিয়ে দিলাম একদিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরেই এর মধ্যে আমি তেল দিলাম সাদা তেল বা ঘি যে কোনো কিছু দিয়ে এটাকে ভাজা যেতে পারে এবারে উল্টে পাল্টে দুদিকটা লাল করে খুব ভালো করে এটাকে ভেজে নেবে বারবার উল্টে পাল্টে এটাকে আমি লাল করে ভেজে তুলে রাখছি দেখো কালারটা আমার এসে গেছে এরপর এটাকে আমি তুলে রাখবো দুদিকটাই লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি একদিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরেই দ্বিতীয় দিকটা উল্টে দেবে দুদিকটা ভালো করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু তেল বা ঘি দিতে পারো এরপর উল্টে পাল্টে দুই দিকটায় খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে দিয়ে লাল কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিকটাই ভালো করে কালার এসে গেলে তারপরেই এটাকে তুলে নেবে তৈরি হয়ে গেছে আমার পুরভরা পরোটা অনেক কিছু দিয়েই এই পুরভরা পরোটা তৈরি করা যায় আজকে আমি তোমাদের ছোলার ডাল দিয়ে তৈরি করে দেখালাম সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এটা অনায়াসেই দেওয়া যেতে পারে তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়েও কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওটা বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটা মনে করেই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও